হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার এই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এখন আমি চলে যাচ্ছি, একটু মার্কেটে কিছু জিনিস কেনার আছে। তো চলুন যাব, চট করে ফিরে যাবো। তো এখন আমি চলে এসেছি কাকা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নামটাই হচ্ছে কাকা। তো জানি না কাকা কেন রাখা হয়েছে, অদ্ভুত একটা নাম তো যাকে। তো এবার ভেতরে যাওয়া যাক। এখানে আমি ফার্স্ট টাইম এলাম, এখানকার খাওয়ার খেয়েছি কিন্তু আসা হয়নি একবারও। তারপর ঢোকার সঙ্গে সঙ্গেই ধরিয়ে দিল মেনু কার্ড, যেটা আমার বিশেষ কোনো প্রয়োজন ছিল না। কারণ হচ্ছে আমি বাড়ি থেকে অলরেডি ভেবে এসেছি কী নেব আমি চিকেন বিরিয়ানি। তাও একটু দেখে নিলাম, দেখতে তো আর পয়সা লাগে না, খেতে লাগে। তাও ভালোই হলো দিয়েছে। তো আমি এখান থেকে একটা গ্রেভি নিয়েছি চিকেন কষা। এক প্লেটই দিন। তো এবার বিরিয়ানিটা রেডি করা হচ্ছে, বাড়ি নিয়ে যাব। তো প্যাক ট্যাক করতে সময় লাগবে, তো এর মাঝে আমি চারিদিকটা ঘুরে দেখে নিলাম রেস্টুরেন্টের। খুব সুন্দর সাজানো গোছানো, বেশ বড় সড়ো জায়গা নিয়ে রয়েছে রেস্টুরেন্টটা। তো এখানে সবাই আরো খাওয়া দাওয়া করছিল, তো খুব বেশি ভিডিও করেনি। আর এখানে সুন্দর আমাকে একটা অফারও দিয়ে দিল, আর একটা ডিসকাউন্টও দিয়ে দিল। তো অফারটা হচ্ছে যে আমি যে কটা প্যাকেট বিরিয়ানি নিয়েছি সেই সব কটাতে লেগ পিস দেওয়া হবে, আর ডিসকাউন্টটা হচ্ছে যে যত টাকা বিল হবে তার থেকে 20 টাকা মাইনাস করা হবে। তো আমি খুশি হয়ে গেলাম। তো হয়ে গেছে বিরিয়ানি রেডি, আর খুব সুন্দরভাবে প্যাক করে দিয়েছে। তো নেওয়া হয়ে গেলে এবার বাড়ির জন্য বেরিয়ে গেলাম। আমরা বেশি বেশি করে নিয়ে নিয়েছি, আমরা বিরিয়ানি পাগল আগেই বলে দিয়েছি। আর এক প্যাকেট বিরিয়ানিতে তোমরা দুইজনে খেতে পারছো না। তো এবার আমিও ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেলাম। আর এখানে কেউ ক্যামেরার সামনে আসছে না, খাচ্ছে খাচ্ছে বলে। তো খাওয়ার সময় আর বিরক্ত করছি না। আর বিরিয়ানির স্বাদ বলতে, যেটা এক্সট্রা করে গ্রেভিটা নিয়েছিলাম চিকেন কষা, সেইটা সত্যি খুব বেশি ঝাল ছিল। আমার কাছে মনে হয়েছিল যারা খুব বেশি ঝাল খায় তাদের নাও লাগতে পারে, কিন্তু বিরিয়ানিটা খুব ভালো লেগেছিল। আলু টালু সব পারফেক্ট সেদ্ধ হয়েছিল, তো ওভারঅল খুব ভালো লাগলো। সবাই মিলে খাওয়া দাওয়া, বিরিয়ানি পার্টি হয়ে গেল। তো এই রইলো ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।